আসসালামু আলাইকুম। আমাদের আর এক দর্শক কোশ্চেন করছেন, উনি হলেন রাহাত রাহাত আহমেদ 9118। উনি কোশ্চেন, স্যার আমার বয়স 25, আমার ব্লাড প্রেশার 140/90, এটা কি স্বাভাবিক? ওজন বেশি কিন্তু বুকে জ্বালা পোড়া করে, এটা কি স্বাভাবিক? খুবই ভালো প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন করছেন রাহাত, যে বয়স 25 কিন্তু আপনার যেহেতু ওজন বেশি, আমরা অনেক সময় বলি যে বয়স কম হলে সাধারণত প্রেশার, ডায়াবেটিস বা হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে সাধারণত। কিন্তু যদি আপনার ওজন যদি কাঙ্ক্ষিত যে ওজন আছে তার চেয়ে বেশি হয়, অর্থাৎ আপনার উচ্চতা অনুযায়ী যদি আপনার ওজন বেশি হয়, অর্থাৎ অন্যভাবে আমরা বলি BMI বা বডি মাস ইনডেক্স বলে, অর্থাৎ উচ্চতা হিসাবে যদি আপনার ওজন বেশি হয়, এখানে বডি মাস ইনডেক্স BMI বলে আমরা সাধারণত 20-25 এরকম সাধারণত আমরা বলি, বা 19-25 এভাবে একটা রেঞ্জ থাকে। 25-এর উপরে যদি বেশি হয়, যেখানে আমরা ওভারওয়েট বলি বা অতিরিক্ত ওজন বলি বা স্থূল ওজন বলি, আমার স্থূলতা বলি, যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে যে সমস্যা হয় আমরা বলি মেটাবলিক সিন্ড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। এই মেটাবলিক সিন্ড্রোমের জন্য আমরা অনেক সময় অনেক কিছু জানি বা ইউটিউবে অনেক ভিডিও দেখি, যে ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলো দেখি, এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স হলে যেটা হবে সেটা আমার রক্তের কোলেস্ট্রল বাড়বে, যেটা খারাপ কোলেস্ট্রলগুলো ট্রাইগ্লিসারাইড বা টোটাল কোলেস্ট্রল এগুলো বাড়বে, যেটা আমার হবে ভালো কোলেস্ট্রল কমবে, যেটা আমার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা হবে যে আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই যে সম্ভাবনা যেগুলো, এবং পরবর্তীতে এগুলো থেকে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে বা ব্লকজনিত হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই জন্য ওজন নিয়ন্ত্রণ করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার 140/90 যদিও আসে, এটা কিন্তু আমাদের যে টার্গেট আছে, আমরা সাধারণত রাখতে চাই 130/35 এর নিচে, অথবা 180/85 নিচেরটা নিচে রাখতে চাই। কিন্তু আপনার যদি দেখা যায় যে এগুলোর চেয়েও যেহেতু উপরে আসে, সুতরাং আপনার কিন্তু উচ্চ রক্তচাপের দিকে আপনি যাচ্ছেন, যেহেতু আপনি উচ্চ রক্তচাপের দিকে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই আপনাকে এক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ ওজন নিয়ন্ত্রণ করলে অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপের ওষুধ লাগে না, ডায়াবেটিসের ওষুধ লাগে না, বা ডায়াবেটিসের আবার ভালো হয়ে যায়। অনেক সময় আমাদের একটা কোশ্চেন আছে যে একবার কি উচ্চ রক্তচাপ হলে এটা কি ভালো হয়, অনেক সময় কোশ্চেন আসে যে ডায়াবেটিস একবার হলে কি ডায়াবেটিস ভালো হয়। অবশ্যই অবশ্যই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে, এবং ভবিষ্যতে ওষুধ নাও লাগতে পারে। এবং এটা যদি অবশ্যই আমার যদি ওজনের সাথে সম্পর্ক থাকে, ওজন যদি আপনার কাঙ্ক্ষিত ওজনের চেয়ে বেশি হয়, এই ওজন যদি আপনি নিয়ন্ত্রিত করেন বা কাঙ্ক্ষিত ওজনের মধ্যে যদি নিয়ন্ত্রণ করে নিয়ে আসেন, তাহলে আপনার অনেক সময় দেখা যায় ডায়াবেটিস ভালো হয়ে যায়, ডায়াবেটিসের ওষুধও লাগে না, এবং আপনার যে উচ্চ রক্তচাপের ওষুধও লাগে না। সুতরাং আমি অবশ্যই ইয়ে বলবো যে রাহাত আহমেদ, আপনি আপনার ওজনটা কমায় ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে কনফিউশন হচ্ছে যে উচ্চ রক্তচাপ, সেটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, এবং আপনার আমার মনে হয় যে কোনো ওষুধ লাগবে না। শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন বলে, অর্থাৎ জীবনযাত্রা সহনীয় করে, সুন্দর জীবনযাত্রার মাধ্যমে বেশ করে ওজন নিয়ন্ত্রণ, খাওয়া দাওয়া করা, রেগুলার এক্সারসাইজ করা, চর্বিজাত খাবার বা অধিক কার্বোহাইড্রেট খাবার কম খাওয়া, শাকসবজি বেশি খাওয়া, ফল টল বেশি খাওয়া, ধূমপান ত্যাগ করা, লবণযুক্ত খাবার কম খাওয়া, বা পটাশিয়ামযুক্ত খাবার বেশি করে, ফলমূল বেশি খাওয়া, আমার মনে হয় এগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন বা এগুলো যদি নিয়ম মেনে চলতে পারেন, তাহলে আপনার মনে হয় উচ্চ রক্তচাপের ওষুধ লাগবে না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার কষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।